সকলে পায় সোনার খনি, তেলের খনি, পাকিস্তানিরা আমার জন্য রেখে গেছে একটা চোরের খনি। সেই দিন উনি চোরের খনিটার ব্যাপ্তিটা বুঝতে পারেননি হয়তো। আজকে আজকে তার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই চোরের খনির উপরে বসে আছেন। এদেশে একটা মাত্র দুর্ভিক্ষ আছে, সেই দুর্ভিক্ষের নাম হচ্ছে আওয়ামী লীগ। দুর্ভিক্ষ হয়েছিল জাতীয়করণের কারণে, দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানিতে বর্তমান যে প্রশাসন ছিল সেই প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে। আমি পাকশাল রক্ষী বাহিনী আর ছাত্রলীগের গুন্ডাদেরকে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক করবার কারণে, ঠিক একই কারণে আজকে বাংলাদেশে দুর্ভিক্ষ আগামী বছর হবে না, দুর্ভিক্ষ চলছে। দুর্ভিক্ষ এখন এই দেশের কোটি কোটি মানুষ প্রত্যেক দিন প্রত্যেক রাতে দুর্ভিক্ষের হিস্যা নিয়ে বিছানায় যাচ্ছে, দুর্ভিক্ষের ভয় দেখায় না। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। সকলে পায় সোনার খনি, তেলের খনি, পাকিস্তানিরা আমার জন্য রেখে গেছে একটা চোরের খনি। সেই দিন উনি চোরের খনিটার ব্যাপ্তিটা বুঝতে পারেননি হয়তো। আজকে আজকে তার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই চোরের খনির উপরে বসে আছেন। এই আওয়ামী লীগ পুরা দলটা একটা চোরের দল। বঙ্গবন্ধু ওটা বুঝেছিলেন, আজকে ওনার কন্যা ওটা বুঝতে পারছে, কিন্তু এর থেকে ওনাদের মুক্তি নেই, কারণ এই চোরের দল সৃষ্টি উনি করেছেন। দ্রব্য মূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে যখন জনগণের চাহিদাহী অবস্থা, ঠিক সেই সময়ে হঠাৎ করে প্রায় 50% পেট্রোল ডিজেল এগুলির মূল্য বাড়ানোর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের সদাশয় সরকার তাদের রিজার্ভের টাকা এমন ভাবে চুরি করে শেষ করেছেন যে তাদের আরো টাকা দরকার। এই তেলের দাম বাড়িয়ে সেই টাকা, মানে আরো লুটপাটের টাকা সংগ্রহ করাই ছিল তাদের উদ্দেশ্য। আপনারা দুই একদিন আগে বিভিন্ন টিভি চ্যানেলে নিশ্চয়ই সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের একটা বর্ণনা শুনেছেন। সুইজারল্যান্ড হলো এমন একটা দেশ যেখানে আমাদের এই বাংলাদেশের অনেক চুরির টাকা ওখানে জমা হয়। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত যেটা বলেছেন সেটা সারমর্ম হচ্ছে যে বহুদিন আগেই বাংলাদেশ সরকারকে একটা সুইজারল্যান্ডের আইন দেখানো হয়েছে, যে আইনে সরকার চাইলে কোন কোন বাংলাদেশি নাগরিক কি পরিমাণ টাকা ওখানে রেখেছেন সেটা জানতে পারেন। কিন্তু ওই রাষ্ট্রদূত এটাও বলেছেন যে বাংলাদেশ সরকার আজ পর্যন্ত কারো নাম জানতে চায়নি। কারণটা আপনারা নিশ্চয়ই বুঝেন, মানুষ উপরের দিকে থুতু কেন ফেলে না, কারণ ওটা তার নিজের নিজের মাথায় পড়ে। এই জন্যে বর্তমান চোর সরকার কারো নাম জানতে চাইবে না, কারণ ওই নামের লিস্টের প্রথম দিকে যে চার পাঁচ জনের নাম আসবে তারা সবই সম্ভবত একই পরিবারের লোক। এই জন্য বাংলাদেশ সরকার এটা জানতে চায় না। এই জন্য বাংলাদেশের অর্থমন্ত্রী বলেন, আপনারা টাকা পাচারকারীদের নাম আমাদের এনে দেন, আমরা বিচার করব। কারণ উনিও জানেন যে যার নাম ওই লিস্টে আসবে সেই নাম মুখে নেওয়ার সক্ষমতা ওনার নেই, তাহলে ওনার মন্ত্রিত্ব থাকবে না। এখন আপনাদের চুরির ব্যাপারে একটা ইতিহাস বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে আপনারা কি ধরনের চুরির মধ্যে আছেন। 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্যান্টনমেন্ট কুমিল্লা সেনানিবাসে একটা বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, এই রেকর্ডটা আপনারা অনেকে ফেসবুকে শুনেছেন, উনি বলেছিলেন, সকলে পায় সোনার খনি, তেলের খনি, পাকিস্তানিরা আমার জন্য রেখে গেছে একটা চোরের খনি। সেই দিন উনি চোরের খনিটার ব্যাপ্তিটা বুঝতে পারেননি হয়তো। আজকে আজকে তার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই চোরের খনির উপরে বসে আছেন। এই আওয়ামী লীগ
পুরা দলটা একটা চোরের দল। বঙ্গবন্ধু ওটা বুঝেছিলেন, আজকে ওনার কন্যা ওটা বুঝতে পারছে, কিন্তু এর থেকে ওনাদের মুক্তি নেই, কারণ এই চোরের দল সৃষ্টি উনি করেছেন।